আজকে এই পূর্ণ সন্ধ্যা আপনাদের সবার সাথে মিলিত হয়ে শ্রীম শারদ বক্তৃতা হিসেবে মাস মাসের শারদ বক্তৃতা হিসেবে শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে শ্রীম প্রথম মিলন এবং ইয়ার তাৎপর্য এই বিষয়ে কিছু আলোচনা করার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে মনে করছি। যিনি আমায় এই সাধারণ গান করেছেন আমাদের পূজনীয় স্বামী সর্বোত্তানন্দ মহারাজজি, তাকে বা তার কাছে আমি কৃতজ্ঞতা জানাই এবং তাকে প্রণাম করি। সিমোট্রাস অর্থ দানি এই যে আলোচনার ব্যবস্থা করেছেন তার জন্যে তাঁদের কাছে আমার কৃতজ্ঞতা জানাই এবং শ্রদ্ধা জানাই। উপস্থিত যেসব সাধু সন্ন্যাসী ব্রহ্মচারী আছে এবং আপনারাও যারা উপস্থিত আছেন আপনাদের সবাইকে আমি প্রণাম জানাই এবং প্রীতি শুভেচ্ছাও জানাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মা এবং স্বামীজি শ্রীমন্ত ঠাকুরের সন্তানদের প্রণাম জানিয়ে সর্বভূতানন্দ মহারাজজির আশীর্বাদকে মাথায় নিয়ে এবং আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের সবার শুভেচ্ছাকে সম্বল করে নির্দিষ্ট বিষয়ে অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব এবং শ্রীময় প্রথম মিলন সেই বিষয়ে দু চারটি কথা বলার চেষ্টা করি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব 1836 সাল থেকে 1886 সাল মাত্র 50 বছর মানুষ শরীরে ছিলেন। তার অবতার জীবনের প্রথম 17টা বছর তিনি কামারপুকুরে তাঁর জন্মভূমি কামারপুকুর সেখানে বাল্যলীলা এবং কৈশোরলীলা সঙ্গ করে 1853 সালে কলকাতায় আসেন এবং কলকাতার ছামাপুকুর নন্দনবাগান প্রভৃতি স্থানে বেশ কিছুদিন থেকে 1855 সালেতে তিনি দক্ষিণেশ্বর কালী মন্দিরে জানিত মাকে দর্শন করবেন বলে বড়ই ব্যাকুল হয়ে পড়েন। রামপ্রসাদকে দেখা দিলে আমায় দিবি না কেন এই না বলে তিনি মায়ের হৃদয়ে ব্যাকুল হয়ে কাঁদতে লাগলেন। ব্যাকুলতা ও কান্নার জিরে তিনি মায়ের দর্শন লাভ করলেন। 1859 সালে তিনি শ্রী শ্রী মাকে তার জীবনীতে পেলেন বিবাহ সূত্রে এবং 1860 সালের পর থেকে হিন্দু ধর্মের নানা শাখা এবং অহিন্দু ধর্মের তিনি সাধন করেন এবং উপলব্ধি করেন যে ঈশ্বর এক, নানা ধর্ম সেই এক ঈশ্বরকে পাওয়ার নানা পথ, যত পর তত পর বা সর্বধর্ম সমন্বয়ের বাণী তিনি জগতে প্রচার করেন। 1866 সালে তিনি অদ্বৈত সাধনায় প্রবৃত্ত হন এবং কদিনের মধ্যে নির্বিকল্প সমাধি লাভ করেন। নির্বিকল্প সমাধি লাভ করলে শিশু পুরুষের শোনা যায় 21 দিনে মৃত্যু হয়, কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের বেলায় দৈব মানি হচ্ছে
যে শ্রীরামকৃষ্ণ যদি শরীর থাকবে, কেননা তিনি লোক শিক্ষার জন্য জগতে এসেছেন, তিনি ভাবমুখী থাকবেন, অর্থাৎ কিনা আমি যন্ত্র তুমি যন্ত্রী এই ভাবে তিনি থাকবেন। আবার শুদ্ধ সত্য ভক্তেরা তার কাছে আসবে, এই নাম দৈব বানান। 1871 সালে শ্রী মা প্রথম দক্ষিণেশ্বরে আসে, শ্রীরামকৃষ্ণ তাকে সাদরে গ্রহণ করলেন এবং টানা 6 মাস নিজের কাছে রেখে তিনি সংসারের সমস্ত খুঁটিনাটি থেকে শুরু করে একেবারে ব্রহ্ম জ্ঞান অব্দি সমস্ত শিক্ষা দিয়েছেন। মায়ের স্বরূপকে উপলব্ধি করে তিনি 1872 সালে 5ই জানুয়ারি অবহারী কালিকা পূজাতিথির দিন তিনি মাকে সরস্বতী করেছিলেন এবং সমস্ত সাধনার ফল তিনি মাকে প্রদান করেছিলেন। এইভাবে মাকে প্রসন্ন না করে তিনি লোক শিক্ষার কাজে দিয়ে দিচ্ছেন। 1875 সালে 15ই মার্চ তারিখে তিনি তখনকার কালে প্রসিদ্ধ মানুষ ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের সঙ্গে মিলিত হয়েছিলেন। ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন তাকে দেখে চিনতে পেরেছিলেন, তাকে অদ্বিতীয় মহাপুরুষ বলে তিনি সবাইকে বলতে লাগলেন। নিজে দামি জায়গা তাঁদের বললেন, লেখা লিখিতে বক্তৃতাতে তিনি শ্রীরামকৃষ্ণ দেবের মহিমা প্রচার করতে লাগলেন। তাঁর অনুগামীরা এবং যারা তাঁর লেকচার শুনলেন এবং তাঁর সঙ্গ করেছিলেন, তাঁর লেখালেখি করেছিলেন, তারা সবাই শ্রীরামকৃষ্ণ দেবকে দক্ষিণেশ্বরে দর্শন করতে গেলেন। যারা সব গেছিলেন তাদের মধ্যে অনেকে উত্তরকালে শ্রীরামকৃষ্ণদেবের অন্তরঙ্গ পার্শ্বদেব গেছেন। 1879 সালে শেষের দিক থেকে ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্বরা ঠাকুরের কাছে আসতে থাকে। গোড়ার দিকে রামদত্ত, সুরেন্দ্রনাথ মিত্র, তারকনাথ ঘোষাল, নাটু মহারাজ, কেদারনাথ চট্টোপাধ্যায় প্রমুখ তাঁর ঠাকুরের কাছে এসে পড়লেন। 1881 সালে নভেম্বরে স্বামী বিবেকানন্দ মহারাজজি নরেন্দ্রনাথ দত্ত তখন তিনি ঠাকুরের সঙ্গে মিলিত হলেন। তার কিছু আগে পরে রাখাল মহারাজ, চবির মহারাজ, নাগ মহাশয়, বলরাম বাবু প্রমুখ ঠাকুরের কাছে এসে পড়লেন। 1882 খ্রিস্টাব্দে মার্চ মাস হবে এই কথা মতো তার শ্রীম ঠাকুরের কাছে এলেন। তারই কিছু পরে শরৎ মহারাজ, শশী মহারাজ, বাবুরাম মহারাজ, নিরঞ্জন স্বামী, কালী মহারাজ, কৃষ্ণবাবু, গঙ্গাধর মহারাজ প্রমুখ ঠাকুরের সন্তানরা অনেকে শ্রীরামকৃষ্ণদেবের কাছে এসে পড়ল। শ্রীরামকৃষ্ণদেব এইসব অন্তরঙ্গ পার্শ্বকে নিয়ে লীলায় মেতে উঠলেন, লোক শিক্ষার জন্য অবিশ্রান্ত ভাবে কথা মতো বর্ষণ করলেন এবং 1886 সালের 8 মাসে তিনি মহাসমাধি লাভ করেছেন। এই যে রামকৃষ্ণের অন্তরঙ্গ পার্শ্বদের কথা বলছি, তাদের প্রায় সবারই নূতন শ্রীম একরকম দৈবী জয়ে ভাসতে ভাসতে শ্রী রামকৃষ্ণদেবের কাছে এসে পড়ে। 1856 সাল হবে 14ই জুলাই নাগ পঞ্চমীর তিথিতে তিনি মধুসূদন গুপ্ত এবং স্বর্ণময়ী দেবী ঘর আলো করে কলকাতার ছামপুরের অঞ্চলে তিনি শিবনাথ দাসের দিনে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা কিছুদিনের মধ্যে কলকাতার নিকটবর্তী এলাকায় গুরুপ্রসাদ চৌধুরীর একটা বাড়ি ক্রয় করলে শ্রীম সেই বাড়িতে বড় হয়ে ওঠে। শৈশবকালে শোনা যায় তার যিনি মা ছিলেন আর কি সর্বময়ী দেবী বারবার শিশ পুজো করেছিলেন। এই শিশ পুজো বারবার করার পর এই দেবদুর্লভ সন্তানকে তিনি লাভ করেন।
তাই শৈশব থেকে তার মধ্যে এক প্রবল ধর্মভাব দেখা গেছে। শ্রীরামকৃষ্ণের একটা শ্রীমতি বলেছিলেন, জানো তুমি যখন জামা পুকুরে জন্মেছিলে আমি তখন ওই পাড়াতেই আছি। শ্রীমকরে ভক্তদের বলেছিলেন, তিনি বলতে চেয়েছেন যে তিনি আমার জন্ম থেকেই সঙ্গে আছেন। চার বছর যখন তার বয়স 1858 তখন তিনি তার মার সঙ্গে মাহেশের রথ দেখে বাড়ি ফিরছেন। ফেরার পথে তার মা তাকে নিয়ে দক্ষিণেশ্বর কালী মন্দিরে ঢোকেন। গর্ভবন্ধের সামনে ছোট্ট শিশু মহেন্দ্রনাথ, তিনি উত্তর পরেতে শ্রীমাসন বলে পরিচিত হলেন। সেই ছোট্ট শিশু মহেন্দ্রনাথ তার মাকে একটা দেখতে না পেয়ে সঙ্গে সঙ্গে দেখা যায় শোনা যায় যে স্বয়ং ঠাকুরই এসে না কুলে কুলে তুলে আদর করে তার মার কাছে পৌঁছে দিয়েছে। কিন্তু শুধু আদর নয়, এই ঠাকুরের শক্তি সঞ্চার মাত্র 4 বছর বয়সে যে রামকৃষ্ণ শক্তি তার মধ্যে সঞ্চারিত হয়েছিল, সেই রামকৃষ্ণ শক্তি তার উত্তর জীবনটিকে অলক্ষে পরিচালিত করে চলছিল। মাত্র যখন তার 7 বছর বয়স তখন তার মা মারা যান। যেদিন মা মারা যান সেই রাত্রে তিনি কান্তে কান্তে ঘুমিয়ে পড়েন এবং স্বপ্ন দেখেন যে তার মা এসে বলছে, তুমি আমায় দেখতে পাচ্ছ না তাই তুমি কাঁদছ, তবে তুমি নিশ্চিত জানবে আমি সারা জীবন তোমায় দেখি। শ্রীরামকৃষ্ণের প্রায়শই ভক্ত শ্রীমা প্রায়শই ভক্তদের বলতেন যে ঠাকুরই মায়ের রূপ ধরে এসে তাকে এইরকম প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সারা জীবন নাকি তিনি তাকে দেখবেন। তার বয়স যখন 10 বছর তখন মজার ঘটনা কথা আমি তো আছে, হাসিয়ে ঝড়ে নিয়ে বড্ড ভয় পেয়ে গিয়েছে। অত্যন্ত বাচ্চা ছেলে, 10 বছরের ছেলে, হাসিয়ে ঝড়ে ভয় পেয়ে তিনি তার বাড়ি যে ছাদ সংলগ্ন একটা ঘর, সেই ঘরেতে তিনি নানা বিপিকে ডেকেছিলেন এবং পরিণাম হল সেই ঝড় প্রশমিত হয়ে গিয়েছিল। শুনে অবাক হয় যে প্রায় 21 বছর পরে 14 জুলাই 1885 সালে বলরাম মন্দিরের একটু ভূমিকম্প হয়েছে। সব ভক্তরা একটুখানি ভয় পেয়ে গিয়েছে। তখন শ্রীরামকৃষ্ণদেব শ্রীমকটা বলে বসলেন, আচ্ছা তোমার হাস্যে ঝড়ের কথা মনে পড়ে? কি অদ্ভুত কথা না, 21 বছর পরে শ্রীমকে বললেন, তোমার হাস্যে ঝড়ের কথা মনে পড়ে? তিনি কথা মনে দিচ্ছে কি আশ্চর্য, তখন তার বয়স 8-10 বৎসর হবে, তিনি হাস্যে ঝড়ের ভয়তে নানা দিনদিনীকে ডেকেছিলেন। তিনি কথা মুখে দিচ্ছেন, তবে কি ঠাকুর তা জানেন? ওই একটি লাইন লিখেছেন কথা মুখে, তবে কি তিনি জন্মাবধি আমাকে গুরু রূপে রক্ষা করিতেছেন। ওই যে বললাম দুর্গে ভাসতে ভাসতে আসছেন, আমি এসেছি তা নয়, ঠাকুরই তাঁদের সবাই করে নিয়ে আসছেন। ব্যাকগ্রাউন্ডটা আমার সাথে একটু করে বলছি। যাই হোক, এই যে হাসির থেকে প্রমাণ হয় যে রামকৃষ্ণ শক্তি যেটা 4 বছরে ঠাকুর তার মধ্যে প্রবেশ করিয়েছে সেটি তার সেই শৈশব থেকে বড় করে তুলছে। ছাত্র জীবনে তারপরে খুনেশ্বরের মহারাজ বলছিলেন, তিনি খুব মেধাবী ছাত্র ছিলেন, তিনি এক স্কুল আর প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করার সময় স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি সমস্ত পরীক্ষায় তিনি অত্যন্ত কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছিলেন। এমনি পড়াশুনো ছাড়া তিনি আইন বিষয়ে পড়াশুনো করেছিলেন। একবার উচ্চ আকাঙ্ক্ষার কাহিনী তিনি আইসিএস বলে প্রস্তুতি নিচ্ছিলেন এবং সেই ব্যাপারে তিনি সুরেন্দ্রনাথ ব্যানার্জির সঙ্গে একটি পরামর্শও করেছিলেন। কিন্তু যাই হোক, ঈশ্বরের ইচ্ছায় তার ওই পথে আর অগ্রসর করা হয়নি।
এখন জীবনীতে শ্রীমান বৃহস্পতির মুখ্য বৃহস্পতির বৈশিষ্ট্য পাওয়া যায়। 1867 সাল ধরে প্রাসেন্টে পড়েন তিনি, তখন থেকে তিনি ডায়েরি লেখা অভ্যেস করেছেন। তিনি ভক্তদের বলতেন, রামকৃষ্ণ পরমহংসদের এই প্রথামৃত লেখা দেবী বলে প্রায় 15 বছর ধরে আমার ডায়েরি লেখার অ্যাপ্রেন্টিস করে রেখেছে। আর 1867 সাল থেকে তিনি ডায়েরি লিখছেন, 1882 সালে ঠাকুরের সঙ্গে আলাপ, 15 বছর পরে। তাই বলে 15 বছর ধরে আমার ডায়েরি লেখার অভ্যেস করে রেখেছে। আবার শুধু তাই না, তিনি লেখাপড়া পাঠ্যপুস্তকে পাইনি, তখন প্রচন্ড বেশিভাবে নানা ধর্মগ্রন্থ, শাস্ত্রীয় গ্রন্থ, বিশেষ করে মহাপুরুষদের জীবনী পড়াশোনা করেছে, অধ্যয়ন করেছে। তিনি নিজে নিজে বলেছিলেন, ঠাকুরের কাছে আসার সময় সমগ্র চৈতন্য চরিতামৃত বাইবেল আমার কণ্ঠস্থ ছিল। লেখাপড়াতে এইরকম তিনি ছিলেন। ছাত্র জীবনের শেষে শেষে তিনি একজন তদানীন্তন কালের বঙ্গীয় যুবক অনেকের মতন তিনি ব্রাহ্ম সমাজ এবং ব্রহ্মানন্দ কৃষ্ণচন্দ্র সেনের প্রতি বড় আকৃষ্ট হয়েছিলেন এবং ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন। তার ফলে তিনি নিরাকারবাদীও হয়ে উঠেছিলেন। এই যে ব্রহ্মানন্দ কৃষ্ণচন্দ্র সেন, তার সঙ্গে যখন শ্রীমত খুব কাছে এসে পড়েছেন, ঘনিষ্ঠতা হয়েছে, তখন সেই ব্রহ্মানন্দ কৃষ্ণচন্দ্র সেন শ্রীময়ের অসাধারণ মেধা এবং দিক চরিত্রের প্রতি আকৃষ্ট হয়ে তাকে সমাজভুক্ত করার আগে পরিবারভুক্ত করার জন্য তার বোন নিকুঞ্জ দেবীর সঙ্গে তার বিবাহের ব্যবস্থা করে। 1873-74 সাল হবে শ্রীম বিবাহিত জীবনে প্রবেশ করলেন। একদিকে বিবাহিত জীবন, অপরদিকে যৌথ পরিবারের অর্থের প্রয়োজনে তাগিদে তিনি ঘোরার দিকে কটি সৌদাগরী অফিসে চাকরি করেছেন। তারপর তিনি মহাত্মা বিদ্যাসাগর মহাশয় স্কুলে প্রধান শিক্ষক পদে নিযুক্ত হয়েছিল। এই যৌথ পরিবারে সাংসারিক জীবনে এই সাংসারিক কলহ প্রায় বেড়ে থাকত, আর সীমা অত্যন্ত অশান্তিতে ভুগতেন এবং ঈশ্বরের কাছে শান্তির জন্য প্রার্থনা করতেন। কিন্তু এতে ফল বিশেষ কিছু না হয় তিনি একবার ঈশ্বরের উপর অভিমান করেছিলেন। অভিমানে ভেবেছিলেন যে এই নাম আন্তরিকভাবে ডাকছি তুমি সাড়া দাও না, তা যদি না দাও তাহলে বুঝবো তুমি নেই, আর তুমি যদি না থাকো আমারও থাকার দরকার নেই। এই না ভেবে ঈশ্বরের উপর অভিমান করে আত্মহননের কথাও চিন্তা করেছে। রামকৃষ্ণ পরমহংসদেব কিন্তু ঠিক এই জাতীয় করেছিলেন, শাসন অবস্থায় মাটি দেখা দিলি নেই, তবে দেখা সারাটা দিয়ে আমি বলা না পাচ্ছি, এইবার মা দেখা দিলেন। তাহলে এই যে মিলন হবে তার পেছনে কিন্তু এই অনুভূতিগুলো শ্রীময় খুব কাজ করছে। এই জন্যই আমরা ডিটেলসটা, ব্যাকগ্রাউন্ডটা বলতে যাচ্ছি। যাই হোক, তিনি তো এই নাম যখন তার নাম মনে পূর্বাবস্থা, একদিন সাংসারিক হল চরণে উঠল। এই যে উঠল, তিনি ধৈর্যচ্যুত হয়ে সেদিন রাত্রিরে বাড়ি থেকে বেরিয়ে পড়ে বরাবরে তাঁর বড়দিদির বাড়িতে উপস্থিত হলেন। শোনা যায় তারিখটা ছিল সম্ভবত 25 এপ্রিল 1882 খ্রিস্টাব্দ। তিনি তো তখন তার মন তো অত্যন্ত ভারাক্রান্ত এবং অশান্তিতে দারুণভাবে ভরপুর হয়ে আছে। পরের দিন 26 এপ্রিল শোনা যায় তিনি বিকেলবেলায় বড়নগরে প্রসন্ন বাণিজ্যের বাগান বাড়িতে তিনি একটু বেড়াচ্ছে। সঙ্গে তার ভাগ্নে সম্পর্কে একজন ছিলেন শিশেশ্বর মজুমদার, তাকে শিশু বলা হত। সেই শিশু তার সঙ্গে ঘুরছেন বেড়াচ্ছেন, হঠাৎ শিশু তাকে একটি কথা বলে বসলেন, বললেন, জানেন এই গঙ্গার ধারেতে আর একটা সুন্দর বাগান আছে, সেখানে কি যাবে? সেখানে একজন পরমহংস আছে। ব্যাস, এই যে পরমহংস শব্দটা শ্রীময়ের কানেতে নিত্য সঞ্জীবনী মন্ত্রের মতন উচ্চারিত,
তিনি একদম মন্ত্রমুগ্ধ হয়ে একটি কথা না বলে সোজা দক্ষিণেশ্বর কালী মন্দিরে এসে উপস্থিত হলেন। আর এখান থেকে শুরু হলো রামকৃষ্ণ কথামৃত। তাহলে কথামৃত শুরু হয়েছে, এই ঘটনাগুলো কিন্তু ঘটে গেছে, তিনি আসছেন শ্রীমতী। যাই হোক, শ্রীমত এসেছে শ্রীরামকৃষ্ণ চরণেতে, শ্রীমত প্রথম উপস্থিত। তখন তার বয়স 27, তার কৃতি ছাত্র জীবনে পরিসমাপ্তি ঘটে গেছে। মহাত্মা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় স্কুলের তখন তিনি প্রধান শিক্ষক, ব্রহ্মানন্দ কৃষ্ণচন্দ্র সেনে তিনি খুবই ঘনিষ্ঠ, আবার পারিবারিক সূত্রে তিনি আবার খুব নিপতি। এইরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে তিনি ঠাকুরের কাছে এসেছেন। তিনি কথামতে ঘোড়াতে শ্রীরামকৃষ্ণদেবকে তার প্রথম দর্শন করা, প্রথম মিলনের অভিজ্ঞতা অসাধারণ সুন্দর ভাবে ছবি মতন করে কথামতে তুলে দিয়েছে। তিনি দেখছেন গঙ্গা তীরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি সন্ধ্যা হয় হয় ঠাকুরের ঘরে মাস্টার বা শ্রীমন আসিয়া উপস্থিত। তিনি কথা নিতে দিচ্ছেন এই হল তাঁর প্রথম দর্শন। তিনি এসে দেখছেন শ্রীরামকৃষ্ণদেব ছোট তক্তাপোশের উপর বসে আছেন, পূর্বাশ্ব হয়ে বসে আছেন, ভক্তেরা নিজে যে কিরম অদ্ভুত ঘটনা কথা নিতে মাসায় মাসায় দিচ্ছে, মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছে। ব্যাপার হলো অবাক হচ্ছেন যেন দেখে তিনি বুঝেছেন ইনি তিনি যিনি 4 বছরের মায়ের কাছে পৌঁছে দিয়েছে। দেখলেন তিনি অবাক হচ্ছেন এই কারণে, তিনি বলেন ইনি তো তিনি যিনি 4 বছরের মায়ের কাছে আমায় পৌঁছে দিয়েছে। আবার এদিকে 4 বছর বয়সে তার ভেতর রামকৃষ্ণ শক্তি প্রবেশ করা আছে, এতদিনে যে সেই শক্তি বেশ সক্রিয় হয়ে উঠেছে। পরিণামটা হলো এই যে তিনি বোধ করছেন যে বুঝি সাক্ষাৎ সুখদেব বুঝি কথা বলতেছেন এবং সর্বতীর্থের সমাগম হইয়াছে, অথবা বুঝি ক্ষেত্রে শ্রীচৈতন্য মহাপ্রভু বুঝি রামানন্দ স্বরূপ আমি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ঈশ্বরের গুণগান করিতেছে। অর্থাৎ প্রথম দর্শনে শ্রীমৎ রামকৃষ্ণদেবকে জ্ঞান ভক্তির অবতার সপার্শ্ব গিলায় অবতীর্ণ বলে চিনতে পারলেন। তিনি তো একভাবে দেখে যাচ্ছেন আর মনে মনে ভাবছেন আহা কি সুন্দর স্থান, কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা, এখান থেকে নড়তে ইচ্ছে হচ্ছে না। তিনি কথা নিতে দিচ্ছেন, তারপর তার মনে হচ্ছে আচ্ছা দেখি তো কোথায় এসেছি, তারপর এখানে এসে এইবার ঘরের বাইরে আসতে আরতি মধুর শব্দ হতে লাগে। শ্রীম দ্বাদশ শিব মন্দির, রাধাকান্তের মন্দির এবং ভবতারিণী মন্দিরে আরতি দর্শন করে পরম প্রীতি লাভ করলেন। মজার ব্যাপার, শ্রীমন্ত নিরাকারের দিকে ঝোঁক, তাই না ভূদের এসেছে একটি অদ্ভুত জিনিস। মাস্টার মহাশয় কথা নিতে দিচ্ছেন মাস্টারের বোধ হল আরতির সেই মধুর শব্দ ভাগীরথীর মুখে ভ্রমণ করিতে করিতে দূরে কোথায় বিষয়। অর্থাৎ বলতে চাইছে যে আরতি শুধু মন্দিরের বিগ্রহী হচ্ছে না, এই আরতি নিরাকার ব্রহ্মেরও আরতি হচ্ছে। আরতি দর্শন শেষে এইবার তিনি পাকা উঠোনের উপর দিয়ে হাঁটতে হাঁটতে সিদ্ধেশ্বর মজুমদারের সঙ্গে ঠাকুরের ঘরের কাছে আসতে, এইবার আসার সময় সিদ্ধেশ্বর মজুমদার তাকে জানিয়ে দিচ্ছেন যে এটি রানী রাসমণি দেবালয়, এখানে নিত্য সেবা, আবার শুধু তাই নয় এখানে অনেক অতিথি গরিব প্রায়শই আসে। এই রাম হাঁটতে হাঁটতে যেতে ঠাকুরের ঘরের কাছে এসে পড়েছেন, এইবার এসে দেখেন ঘরের দ্বার দিয়া আর আমার পাশে বৃন্দে পরিচারিকা দাঁড়িয়ে রয়েছে। শ্রীমত অবাক এই বৃন্দে পরিচারিকা পরিচারিকাকে জিজ্ঞেস করছেন হ্যাঁ সাধুটি কি ঘরের মধ্যে আছে। মজার ব্যাপার কথা নিতে যে সারা কথা নিতে পাতায় পাতায় শুধু সাধু কথা আছে,
মনের মুখ দিয়ে প্রথম সাধু শব্দটা বেরোচ্ছে। তিনি শ্রীরামকৃষ্ণদেবকে উল্লেখ করে বলছেন, হ্যাঁ সাধুটি কি ঘরের মধ্যে আছে? ভীমদেব বললেন, হ্যাঁ বাবা ঘরে আছে। মানুষ খুবই, তিনি তাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা সেখানে কতদিন আছেন? আর উনি কি খুব বইচই পড়েন? ভীমদেব বললেন, বাবা এখানে উনি অনেক দিন আছেন। তবে তুমি যে বলছো বইচই না, বাবা বইটাই পড়তে দেখিনি, তবে দেখেছি সব নিয়ে মুখে। মাস্টার মাস্টার এই কথা শুনে খুবই অবাক হলেন। এইবার তাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা তিনি কি এখন সন্ধে করবেন? তা তুমি কি একবার তাকে খবর দেবে যে আমরা তার সঙ্গে একটু দেখা করবো? আমরা কি তার কাছে দেখা করতে যেতে পারি? প্রেমের পরিচারিকা বললেন, যাও না বাবা ঘরে গিয়ে বসুন। মাস্টার মাস্টার খুবই আনন্দ পাচ্ছে এবং অবাক হচ্ছে, কারণ তদানীন্তন কালে একটু বড় মানুষের সাথে যেতে গেলে স্লিপ দিতে হয়। কিন্তু বলছে, না না আমরা সোজা ঘরে গিয়ে বসুন। মাস্টার মাস্টার সম্পূর্ণ অনুভব হচ্ছে যেমন আকাশ দেখতে বা সাগর দেখতে কোনো পারমিশন লাগে না, তেমনি কর্মসূত্রের মতন মহাপুরুষ দেখতে কোনো পারমিশন বোধহয় লাগে। তাই তিনি সোজা সিদ্ধেশ্বর মজুমদার আর মাস্টার মহাশয় দুজনে ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকে অদ্ভুত দেখছে, দেখছে যে সেই ছোট খাটের উপর তিনি একা বসে আছেন, ঘরে কোনো কেউ নেই, ঘরে ঘরে ধুলো দেওয়া হয়েছে আর সমস্ত দরজা বন্ধ। মাস্টার মহাশয় বা শ্রীম ঠাকুরকে প্রণাম করলেন আর ঠাকুর তাদের বসতে বললেন। তারা দুজনে মিলে বসল। শ্রীরামকৃষ্ণদেব শ্রীমকে বলতে লাগলেন, ভেঙ্গা উত্তায় থাকো, কি করো, বড় বলে কেন এসেছ? কথা থেকে শ্রীম দেখছে তিনি সমস্ত পরিচয় দিলেন, কিন্তু অবাক কাণ্ড, পরিচয় দেওয়ার সময় তিনি দেখছেন যে ঠাকুর তার দিকে তাকিয়ে সমস্ত কথাবার্তা করেছেন সব ঠিক, কিন্তু ভারী অন্যমনস্ক, ভারী অন্যমনস্ক অবস্থা থাক। সিংহ ভাবছে যে এখন সন্ধে ফন্দে করবেন, আমরা এসে আমি ডিস্টার্ব করলাম। তাই তিনি বলছেন, আগে আপনি এখন সন্ধ্যা করবেন, তবে আমরা আসি। শ্রীরাম কৃষ্ণদেব তোমাকে মানে চমকিয়ে দিয়েছে, বললেন সন্ধ্যা তেমন কিছু নয়, বোধ করি শ্রীমকে দেখতে শ্রীরামকৃষ্ণদেবের ভাবাবিষ্ট অবস্থা। তিনি বেশ বুঝেছেন, 4 বছর বয়সে যাকে ছুঁয়ে দিয়েছিলাম জগদম্বা তাকে প্রায় এতদিন পরে 24 বছর পরে বোধহয় হবে এই ঠাকুরনাথ নিজের কাছে নিয়ে এসেছে। ওকে দেখেই তিনি ভাবাবিষ্ট হয়েছেন। কিছুদিন পরে যেই না শ্রীরামকৃষ্ণদেবের কাছে শ্রীম এলেন, শ্রীমকে বললেন, জানো তুমি আসতেই আমার বুদ্ধি পর হয়েছে। বলে যাচ্ছে ঘটনাটা, তাই শ্রীমকে দেখে তার এই নাম ভাবাবিষ্ট অবস্থা হয়েছে। আর কিছু কথাবার্তার পর এইবার শ্রীম বিদায় নিচ্ছে, যখন বিদায় নিচ্ছে তখন ঠাকুর তাকে বলছে, তুমি আবার এসো। এই আবার এসো শ্রীরামকৃষ্ণদেবের দুটো শব্দ যেন মহামন্ত্র, কেননা তিনি ঘরের বাইরে আসতে এই সীমা প্রাণীতে আবার এসে ঝুঁকিত হতে লাগলো। আবার ঠাকুরের কাছে যাবার জন্য তার প্রাণ ছটফট করতে লাগে। সীমা কথা নিতে অদ্ভুত ভাবে দিচ্ছে, তিনি দিচ্ছেন যে এই সম্মুখে যাকে বারবার ফিরে যেতে ইচ্ছা করতেছে, আবার বলছে কি আসতেছে, আবার আসতে ইচ্ছা করতেছে, কাল কি পরশু আবার আসবে, আর এমনিও তো বলেছেন আবার এসে। এই না ভাবে তিনি বিদায় নিলেন। এইবার যখন বিদায় নিলেন তখন তার মনে আক্রান্ত অবস্থা অনেক কেটে গেছে, মনেতে তার শান্তি এবং মনেতে তার একটা দিন ভাবে ভরপুর, সর্বদাই রামকৃষ্ণ চিন্তায় বিভোর, সর্বদাই যেন সেই অমৃতময়ী কথা শুনছে আর রামকৃষ্ণদেবের সেই আনন্দমূর্তি দর্শন করছে।
শ্রীরামকৃষ্ণ দেবের দেখা মাত্রই শ্রীমন্থন ঘটে গেল একটা নতুন জীবন, এবং এখন থেকে শুরু হয়ে গেল তার জীবনের অসাধারণ রূপান্তর। এই যে মিলন শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে শ্রীমন মিলন, তার তাৎপর্য তো অপরিসীম। কেননা একদিকে যেমন ঘটে গেল শ্রীমন নবজন্ম, শুরু হয়ে গেল তার জীবনের রূপান্তর, তেমনি আবার এই রূপান্তরিত জীবন থেকে সৃষ্টি হলো রামকৃষ্ণ কথামৃত, যার মাধ্যমে পৃথিবীর বুকের উপর দিয়ে বয়ে গেল সেই রামকৃষ্ণ ভাবগঙ্গা, সেই রামকৃষ্ণ বাণী গঙ্গা এবং ভাবগঙ্গা, যার স্পর্শে মানুষ পায় অপার শান্তি আর অমৃতে নব আশা। আমরা দেখি শ্রীমন প্রথম ঠাকুরকে দেখার পরে তিনি বারে বারে ঠাকুরের কাছে আসতে শুরু করলেন, দাস ভাব এবং শিবসেবকের ভাবে ঠাকুরের সঙ্গ করতে লাগলেন। আবার তিনি যা কিছু দেখতেন, যা কিছু শুনতেন, যা কিছু পরিবেশ লক্ষ্য করতেন, সবই তিনি দিন তারিখ তিথি নক্ষত্র সহ ডায়েরিতে লিখে রাখতেন, এবং সেই ডায়েরিটি সর্বদা ধ্যান করে ঠাকুরের সঙ্গ সুখ লাভ করতেন। এইভাবে বারে বারে ঠাকুরের কাছে আসা যাওয়ায় তিনি শ্রীরামকৃষ্ণ দেবের অন্তরঙ্গ হয়ে উঠলেন, এবং অসংখ্য লীলা তিনি ঠাকুরের সঙ্গে সহায়ক হয়েছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তাকে নিজের মুখে বললেন, দারুণ কথা বললেন, তুমি আর আমি এক সত্তা, যেমন পিতা পুত্র, পিতা নিজের পুত্র যেমন ঐশ্বর্য পায়, তুমি আমার সেই ঐশ্বর্য পাবে, জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য আমার ঐশ্বর্য। আবার শ্রীরামকৃষ্ণদেব তাকে বললেন, দেখো তুমি যেখানে সেখানে যেও না, যারা অন্তরঙ্গ তারা কেবল এখানে আমি আসা। অর্থাৎ বলতে চাইছে ধর্মজগতে যে সমন্বয় সার্বজনীন ভাব তার সাথে ঠাকুরের কাছেই থাকবে, যদি অন্য জায়গায় যাতায়াত করো তাহলে ভাব তোমার ভেতর গুলিয়ে যাবে। এই কথা, এই হচ্ছে আপনাদের আশঙ্কা। শ্রীমন্তে এই নাম ভাবে তাকে বললেন, এই অন্তরঙ্গতা ঠাকুর গভীর হয়ে গেল, ব্যাস ত্যাগকে শ্রীমন উঠে দেবে আর তীব্র বৈরাগ্যের জল, এবং তীব্র বৈরাগ্যের তাপনায় তিনি সংসার ত্যাগের সংকল্প করে বসলেন। শ্রীরামকৃষ্ণদেব তাঁকে বললেন যে দেখো তুমি যে সংসার ত্যাগ করবে, মাকে জিজ্ঞেস করেছি, মাকে বললেন কেন, মা বললে সে কি গো আমাকে তো কিছু কাজ করতে হবে, ভাগবত পণ্ডিতকে মা একটা পাশ দিয়ে সংসারে রাখেন, নইলে ভাগবত শোনাবে কে, বললেন তোমাকে ভাগবত শোনাবার জন্যে মা তোমায় সংসারে রেখেছে। এই না বলে শ্রীরামকৃষ্ণদেব আবার নিজে বলছেন, তবে কি জানো নির্লিপ্ত জ্ঞানে সংসারে সহজে থাকতে পারে। এই না বলে শ্রীরামকৃষ্ণদেব তাকে দক্ষিণেশ্বরে নিজের কাছে রেখে 14 ডিসেম্বর 1883 সাল থেকে টানা এক মাস ঈশ্বর দর্শন এবং নির্লিপ্ত জ্ঞানে সাধন করাবে। এই সাধনকালে তিনি শ্রীমকে বললেন, দারুণ কথা বললেন, বললেন দেখো যে তোমার যা উঁচু ঘর আর যা বিশাল মাথা, তাতে গুরু কৃপা জ্ঞান আর ভক্তি দুই একসাথে হবে। আবার বললেন যেন মাকে আমি প্রার্থনা করেছি, মাকে এই বলে প্রার্থনা করেছি, মা তুমি যদি একে সংসারে রাখো মাঝের মধ্যে দেখা দিন, তা না হলে সে কেমন করে থাকবে। আবার শ্রীমতী বললেন, জানো তোমাকে একটা কথা বলি, একাগ্রতার সঙ্গে তুমি এই গানটি দিও, যাবো মা কোনো কুণ্ডলিনী যা, তাতে তোমার ঈশ্বর দর্শন। এইবার সাধন শেষে তাকে বললেন, এইবার তুমি বাড়ি যাও, বাড়িতে গিয়ে সবাইকে বললে তুমি তাদের কত আপনার, তারাও তোমার কত আপনার, মনে জানবে তারাও তোমার কেউ নয় আবার তুমিও তাদের কেউ নয়। এইভাবে শ্রীরামকৃষ্ণদেব তাকে নির্লিপ্ত জ্ঞানী হাতে করে তৈরি করলেন, এবং শুধু তৈরি করা নয়, জগদম্বার নির্দেশ করে তিনি তাকে সংসারিতে রাখলেন। শ্রীমন্দিরে তিনি কর্মজীবনে তো
স্কুলে পড়াতে সংস্কারবান ছাত্রদের দেখিনি, তিনি শ্রীরামকৃষ্ণদেবের কাছে নিয়ে আসতেন। আমরা দেখি এই নিয়ে এসে তিনি পার্শ্ব মণ্ডলীকে খুব বৃদ্ধি করেছে। শুধু তাই নয়, শ্রীরামকৃষ্ণদেবের উপদেশ অনুযায়ী, আদেশ অনুযায়ী তিনি এইসব ছোটরা ছাত্রদের আধ্যাত্মিক উন্নতিতে তিনি যথেষ্ট ধর্মোপদেশ দিয়ে সাহায্য করেছেন। শ্রীমন দারুণ কাণ্ড করেছেন যখন ঠাকুর অসুস্থ হয়েছিল, শ্রীরামকৃষ্ণদেব যখন অসুস্থ হয়েছিলেন তখন শ্যামপুর বাটি এবং কাশীপুর উদ্যান বাটিতে তিনি ঠাকুরের অশেষ সেবা করে ধন্য হয়েছিলেন। এবং শুধু তাই নয়, মজার ব্যাপার হলো বহু তপস্যা ফল লাভ করেছে। একবার মজার কথা মনে আসছে, কাশীপুর উদ্যান বাটিতে শ্রীরামকৃষ্ণদেব শ্রীমকে বলছেন, দেখো দেখি এত তো ঈশ্বর দর্শন, এত তো জ্যোতির্দর্শন, তবে এই ব্যাম কেন? তা শ্রীম দারুণ উত্তর করেছিলেন। শ্রীম বললেন, দেখুন আপনার যে অসুখ নিয়েছে সে তো ভক্তদের কল্যাণের জন্যই নিয়েছে, কারণ এক একজন ভক্ত আপনাকে এসে আপনার কাছে এসে এক একদিন সেবা করবে আর 5 বছর ধরে তপস্যার ফল লাভ বললেন সাধনা প্রেম মুক্তি এই নাম। আমরা দেখি শ্রীরামকৃষ্ণদেবের শরীর চলে গেল 1886 সালে। তারপর থেকে শ্রীমা জীবন অন্য খাতে বইতে লাগল। তিনি শ্রী শ্রীমাকে নিয়ে স্বামীজি প্রমুখ গুরু ভাইদের মত মিশনকে নিয়ে কথামৃত রচনা এবং কথামৃত কীর্তন এই অবলম্বন করে তিনি দিন অতিবাহিত করে দিলেন। আমরা দেখি তিনি ঠাকুরের মাধ্যমে গেলেন, ঠাকুরের শরীর যাওয়ার পর তিনি মায়ের চরণে নিজেকে নিবেদন করলেন এবং মায়ের হ্যান চিন্তা সেবাকে দিন কাটালেন। শ্রী শ্রী মাকে নিজে বসত পাঠিয়ে, যেটি বর্তমানে কথামৃত ভবন, সেখানে পায়সে নিয়ে আসতেন, নিয়ে এসে সব পরিবারে তাঁর সেবা করতেন। আবার মা যখন অন্য কোথাও থাকতেন তিনি আজীবন মাতৃভক্ত সন্তানের মতন মায়ের সেবা পাঠাতেন। ঠাকুর ছাড়া শ্রী মত শ্রী শ্রী মায়ের দীক্ষিত ছিলেন এবং তার পরিবারের সবাই, তার স্ত্রী নিকুঞ্জ দেবী, তার ছেলে মেয়েরা, তার একমাত্র পুত্র এবং কমলিনী দেবী, আবার শুধু তাই না আরো অন্যান্য যারা, তারা সবাই শ্রী শ্রী মায়ের কাছে মধ্য দীক্ষা লাভ করেছে। 1888 সালে 6ই অক্টোবর তারিখে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের স্বপ্নাদেশে তিনি শ্রীমন বসত বাটিতে দুর্গা ঘর এবং ঠাকুরের পট প্রতিষ্ঠাকে নিত্য পুজোর ব্যবস্থা করেছিলেন এবং শ্রীমন বসত বাটিটিকে ঠাকুর বাড়িতে রূপান্তরিত করেছিলেন। আজকে যে কথামৃত ভবন, আজকে যে শ্রীম ঠাকুর বাড়ি, শ্রী শ্রী মায়ের হাতে গড়া। তাই জন্য শ্রীম ঠাকুর বাড়িকে সময় সময় প্রাচীন সন্ন্যাসীদের মুখে শুনেছি এবং এখনো শুনি যে তার শ্রীম ঠাকুর বাড়িকে বলা হয় যে প্রথম মায়ের বাড়ি। তারপর 1907-09 সালের পর যখন উদ্বোধন হয় ওটাকে বলা হয় শ্রী শ্রী মায়ের তৃতীয় মায়ের বাড়ি। প্রথম মায়ের বাড়ি বলতে এই কথামৃত ভবনকে বোঝায়। আবার শুধু তাই নয়, শ্রীরামকৃষ্ণ কথামৃত সিংহ রচনা করবেন, তার পেছনে শ্রী শ্রী মাই ছিলেন প্রধান শক্তি ও প্রেরণা। শ্রীমন জীবনেতে তার সমগ্র অন্তর জুড়ে ঠাকুরের সঙ্গে শ্রী শ্রী মাও ছিলেন। তাই জন্য শ্রীমন যখন শরীর ছাড়ছে তখন বলে উঠেছেন, গুরুদেব মা আমায় করে ফেলে না। আমরা লক্ষ্য করি মত মিশনের আদি পর্ব থেকে এই শান্তিপ্রম গুরু ভাইদের সঙ্গে শ্রীম সর্বদাই ছিলেন। তিনি নিজেও গুরু ভাইদের সঙ্গে মতেতে তপস্যাতে মগ্ন থাকতেন এবং কর্মজীবনে যে আয় করতেন তার সিংহভাগে তিনি মায়ের সেবা এবং গুরু ভাইদের সেবা ব্যয় করতেন। সংস্কারবান সব যুবক তার কাছে আসতেন, তিনি তাদের ঠাকুরের ত্যাগের কথা শুনিয়ে মঠে যোগদান করতে বলতেন।
তাই শোনা যায় সেকেন্ড জেনারেশন অফ সাধুদের সন্ন্যাসীদের দেবের মত, যেমন স্বামী শুদ্ধানন্দ, যেমন স্বামী বিরজানন্দ, যেমন স্বামী শঙ্করানন্দ, যেমন স্বামী বিশুদ্ধানন্দ, স্বামী মাধবানন্দ, স্বামী রাঘবানন্দ প্রমুখ, স্বামী প্রেমিশানন্দ প্রমুখ জানা সব সব শ্রীমদ কাছ থেকে নিপুণ প্রেরণা পেয়ে মঠে যোগদান করেছে। আবার এই মঠের যারা গুরু ভাই তারা শ্রীমদকে জাহান্নামের শ্রদ্ধার চোখে দেখলেন। সাধু ব্রহ্মচারীদের সর্বদাই শ্রীমদ সঙ্গে যোগাযোগ রাখতে বলতে, আবার শুধু তাই নয় আদেশ নির্দেশ নিতে বলতে, আবার যদি কোন সাধু সন্ন্যাসী দূরে কোথাও যেতেন শ্রীমদকে দর্শন করে তবে যেতেন। এই প্রসঙ্গে এই মাত্র মনে পড়ে যাচ্ছে একটি ঘটনা, না মনে পারছি না, সেটি হল স্বামী নিখিলানন্দ মহারাজের কথা। আপনারা জানেন বোধহয় নিখিলানন্দ মহারাজের নাম তো নিশ্চয়ই শুনেছেন, স্বামী তিনি গসপেল অফ রামকৃষ্ণ লিখেছেন পাঁচ খণ্ড। তিনি 1930 সালে সিংহকে দর্শন করতে এসেছেন। সিংহকে এসে বলছেন, মাসে মাসে আমেরিকায় যাচ্ছি, মানে কর্তৃপক্ষ আমায় আমেরিকায় যেতে বলেছে, আমি যাচ্ছি আপনাকে দর্শন করতে এসেছি। সিংহ তার মুখের দিকে তাকালেন, তাই বলছি দেশ দেশ তোমার কিন্তু ওখানে মস্ত কাজ আছে। বেশ, তিনি আমেরিকায় চলে গেলেন, প্রায় পাঁচ খণ্ড বাংলায় যে কথা মূল তিনি ওখানে ইংরেজিতে ট্রান্সলেট করলেন, সে ইংরেজিতে ট্রান্সলেট করলেন, সেটি আমাদের এখন পাঠিয়ে চলে গসপেল অফ রামকৃষ্ণ। দেখবেন লেখা আছে নিখিলানন্দ মহারাজ ইংরেজি লিখেছে, অরিজিনাল লিখেছেন ভাই মাস্টার মহাশয়। যে যখন উনি ইংরেজি লেখা হয়ে ইংরেজিতে ট্রান্সলেশন হয়ে গেলেন, তিনি বলে উঠেছিলেন, জানে আজ থেকে প্রায় 10 বছর আগে শ্রীম এই কাজটাতে ইঙ্গিত করেছে। ওই যে বলেছিলেন মস্ত কাজ আছে, মস্ত কাজ মানে বাংলা যেটা ছিল সেটি ইংরেজিতে ট্রান্সলেশন। যাই হোক, শ্রীমর সঙ্গে মত বিশ্বাসের সম্পর্ক এতই গভীর আর নিবিড় যে শ্রীমর পবিত্র শরীরে ভস্য রাশি মঠে সংরক্ষিত আছে। সন্ন্যাসী গুরু ভাইদের মতো তারও জন্মতিথি মঠে পালিত হয়। শ্রীরামকৃষ্ণ পরমেশ্বরের যে কথা মৃত শ্রীমদ রচিত সেটি অনুধ্যান করে মঠ থেকে দীক্ষা লাভ করা। আবার সম্প্রতি শ্রীমদ যে বসতবাটি বর্তমানে মহাতীর্থ কথা মৃত ভবন সেটি মঠ বিশ্বাসের অধীনে আনা হয়েছে এবং সেই মতে পরিচালিত হচ্ছে এবং অদূর ভবিষ্যতে একটি মঠ বিশ্বাসে একটি অন্যতম শাখা কেন্দ্র হিসেবে যে পরিণত হবে সে বিষয়ে আবার কোনো সন্দেহ নেই। আমরা দেখি শ্রীমদ শরীর শ্রীরামকৃষ্ণদেবের শরীরচা প্রায় রাত্রি 2 বছর গেছে। 1888 সাল হবে শ্রীমদ আর ডায়েরির মধ্যে তো এমনি ডুবে থাকতেন, এবার আবার ডুবে থেকে কথামৃত রচনা করবার জন্য তিনি মনোনিবেশ করেছেন। এই যখন ডায়েরি থেকে কথামৃত মনোনিবেশ করেছে, ঠাকুর স্বপনে এসেছে। দারুণ কথা, ঠাকুর স্বপনে এসে শ্রীমকে দারুণ প্রেরণা জোগালেন। শ্রীম স্বপ্ন দেখছেন দক্ষিণেশ্বরের নগরে ঘরে সেই জানালিতে শুয়ে আছেন, হঠাৎ স্বপ্ন দেখছেন কোথেকে একটা সুন্দর গন্ধ আসছে। তিনি তো স্বপ্নে কে করে সব দেখছেন কোথেকে গন্ধ আসছে, তাকিয়ে দেখেন এক জায়গায় একটা বিশাল মনু, তার ফল বিশাল করা পরমাণু অমৃত রান্না হচ্ছে। একটা মানে হাতা দিয়ে ঠাকুর ঠেলছেন আর একটা হাতা দিয়ে শিশির মা ঠেলছেন, অমৃত রান্না হচ্ছে আর সুন্দর গন্ধ বেরোচ্ছে। শ্রীমকে দেখে ঠাকুর বলছিল, ও তুমি এসে পড়েছো, যা দিয়ে শুনছি আমি তোমায় করছিলাম, দেখো এই যে অমৃত রান্না হচ্ছে এই বিতরণের ভার থাকবে তোমার। এই যে কথা আমি তো লিখবেন সেইটি রামকৃষ্ণদেব স্বপনে এসে তাকে বলে যাচ্ছে। শিশির মায়ের আশীর্বাদ নিলেন এবং তার প্রেরণায় তিনি প্রথমের দিকে একটা পরমশে মুক্তি নামে পুস্তিকা প্রকাশ করেছেন। স্বামীজি প্রমুখ গুরু ভাইরা উচ্ছ্বসিত হয়ে গেলেন পুস্তিকাটি পড়ে। আপনারা জানেন শেষে স্বামীজি 1889 সালে একটা সুন্দর চিঠি লিখলেন শ্রীমদ,
बोले 1 lakh thanks मास्टर 1 lakh thanks यू हैव हिट रामकृष्ण एट द राइट पॉइंट फ्यू एव आस्क्ड फ्यू अंडरस्टैंड बोले मास्टर महाशय के अलग दारुण की नंदन जाना मास्टर महाशय शांति को गुरु भाई के अभिनंदन दे हार गभीर भावे এই মনোনিবেশ করলেন তথার মধ্যে লেখায় 1897 সালে নভেম্বর ডিসেম্বর মাসে লিফ্ট অন দি গসপেল অফ শ্রীরামকৃষ্ণ নামে দুটো পুস্তিকা প্রকাশ করলেন। এইবার স্বামীজি কর্ম গুরু ভাইদের উচ্ছ্বসিত হওয়ার সীমা পরিসীমা নেই। স্বামীজি তো 1897 সালে শ্রীমকে চিঠিতে লিখছেন নেভার বি লাইফ অফ এ গ্রেট টিচার God before the public, untarnished by the righteous mind as you are doing. I now understand why none of us has attempted this life before. It has been reserved for in this great world. And Ramakrishna is evidently the divine. Master Mahashaya to Vadhu, Ananda Peche, Kendiyo, Ehi Obhinanda Neshwange, Duto Poro Treke Chilem Shangjira. Tara Bande Master Mahashaya ke, This will not be in a pamphlet form. আপনি যে pamphlet form এ লিখছেন সেটা হবে না, বই form এ লিখতে হবে। আর বললেন আপনি বাংলায় লিখবেন, ইংরেজিতে নয় বাংলায় লিখবেন। কেন বাংলায় লিখলে মা সেগুলো ভালোভাবে উপভোগ করতে পারবে। শ্রীরামকৃষ্ণ দেবের সন্তান শ্রীমন এইবার সুপ্রিম কোর্টের জাজমেন্ট দিচ্ছেন, অর্থাৎ কিনা মায়ের কাছে মায়ের কাছে দাবিস নির্দেশ দেবে বলে তাকে জানালেন। মা তাকে সেই দীক্ষা একটা চিঠি দিয়েছেন যে চিঠি রামকৃষ্ণ কথামৃততে বা অন্য কোন রামকৃষ্ণ পরমহংস দেবের অথেন্টিক বইয়েতে এটিকে ইন্ট্রোডাকশন হিসেবে মাস্টারমশাই ঠিক করেছে। দেখলেন রামকৃষ্ণ কথামৃত শ্রীমদে যে ডাইরেক্ট উনি লিখছেন এটাকে শ্রীমদ ঠাকুরবাড়ি বা কথামৃত ভবন থেকে প্রকাশ হয়েছে। সে যে কোনো ইন্ট্রোডাকশন কেন সেই সেই মায়ের চিঠিটাই হচ্ছে ইন্ট্রোডাকশন। সেই চিঠিতে কি আছে তিনি দিচ্ছেন, বাবা জীবন তোমার কাছে তার যা কথা আছে তা সবই সত্য, আবশ্যক মতো তিনি ওই সকল কথা রাখিয়াছিলেন তোমার কাছে এবং আবশ্যক মতো তিনি উহা প্রকাশ করাইতেছে, ইহাকে তোমার কোনো ভয় নাই। এইগুলি প্রকাশিত না হলে লোকে চৈতন্য হইবে না জানে। একদিন তোমার মুখে শুনে বোধ হল স্বয়ং ঠাকুরই কথা বলছে। মাস্টার মহাশয় পায়েকে তিনি মায়ের এই আশীর্বাদকে মাথায় নিয়ে স্বামীজি কোনো গুরু ভাইদের মানে অসাধারণ প্রেরণা পেয়ে তিনি বাংলায় কথা আমৃত লেখার কাজে ডুবে গেলেন। এই যে কথা আমৃত লেখার কাজে ডুবে গেলেন কতদিনের মধ্যে স্বামী দীননাথ তার মহারাজের স্বামী প্রচেষ্টাতে 1902 সালে 11 মার্চ রামকৃষ্ণদেবের জন্মতিথির দিন আত্মপ্রকাশ করল শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমৎকথিত প্রথম ভাগ। ভক্ত পাঠক সমাজে এক অভূতপূর্ব সাড়া এবং চাঞ্চল্যের সৃষ্টি হল। প্রচুর মানুষ তাকে আরো কথামৃত রচনার জন্য অনুরোধ করে পাঠালেন। পরিণাম হল 1904 সালে দ্বিতীয় ভাগ, 1908 সালে তৃতীয় ভাগ এবং 1910 সালে চতুর্থ ভাগ প্রকাশিত হয়ে গেল। এইবার একটা মজার ব্যাপার, 1888 সাল থেকে এই টানা 1910 সাল হল টানা 22 বছর 22 বাল্মীকির মতো তিনি কথামৃত রচনা করলেন। এবার এই কথামৃত রচনাটা তিনি রামকৃষ্ণ চিন্তায় এত গভীরভাবে মগ্ন হলেন যে চতুর্থ ভাগ লেখা শেষে 1910 সালে তিনি একেবারে রামকৃষ্ণময় হয়ে উঠলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব স্বপনে এসে তাকে জানাচ্ছে, এসব ডায়েরি থেকেই আমি বলছি, স্বপনে এসে তাকে জানাচ্ছেন যে বলেন জান তোমার মুখে আমার প্রতিবিম্ব পড়েছে, তুমি আর আমি এখন এক হয়ে গিয়েছি। কি রামজানো, নালা পুকুরে এক হয়ে খেলছে চলছে, এই নাম তুমি রামকৃষ্ণময় হয়ে গেছি। এই রামকৃষ্ণময় শিল্প আমার 1910 সাল থেকে টানা 1932 আবার সেই 22 বছর
নামক বাল্মীকি মত কথা মত কীর্তনে মুক্ত হয়েছে। যে আসত তাকে কিন্তু ঠাকুরের কথা বলতেন, অন্য কোনো কথা বলতেন না, অন্য কোনো কেউ প্রসঙ্গ তুলতেন, তিনি প্রসঙ্গ মোড় ঘুরিয়ে সেই ঠাকুরের কথায় আনতেন। এই রামকৃষ্ণময় সদা কথা মত কীর্তনের অত শ্রীমকে দর্শন করবার জন্য দেশ বিদেশ থেকে বহু মনীষী ও গুণীজন, যেমন ধরুন পল পালচার, পরমংশ যোগানন্দ, ধর্মপাল মুখোপাধ্যায়, নাম শুনেছেন ধর্মপাল মুখোপাধ্যায়, তারপর স্বামীজি যিনি ভাই ভগবান দত্ত প্রমুখ অনেকে কথা মত ভবন এবং মটন স্কুলে চারতলার ছাদে তাকে দর্শন করতে আসতেন, এবং দর্শন করে যারা তার মুখে কথা মত শুনে একেবারে ঝাড়ফন্যায় আকৃষ্ট হয়েছিলেন। যারাই সেই সময় শ্রীমকে দর্শন করেছে তারা সর্বদাই বোধ করতে যেন স্বয়ং ঠাকুরই তাঁর শরীরের মধ্যে প্রবেশ করে তাকে পরিচালিত করছে এবং তার কণ্ঠে বসে কথা মত করছে। আবার শুধু তাই না, যারা তাদের তাকে দেখতেন তারা দেখতেন সাদা চোখে, মানে চোখ চেয়ে তিনি বুঝি সর্বদা ঈশ্বরের সঙ্গে যোগ হয়ে আছেন। স্বামী রাঘবানন্দ মহারাজ যিনি তার সঙ্গে উঠছিলেন তিনি প্রায়শই বলতেন, হেম ওয়াজ ইন কনস্ট্যান্ট কমিউনিয়ন উইথ গড অ্যান্ড উইথ ওপেন আইস, চোখ চেয়ে ভগবানের সঙ্গে সর্বদা যোগেছে। আবার এই সময় শ্রীরামকৃষ্ণ এই শ্রীময়ের সঙ্গ করে এবং তার এই কথা মত পড়ে মানে অসংখ্য সাধু সন্ন্যাসী ও ভক্তের সৃষ্টি হয়েছে। এই সময় অনেক সাধু সন্ন্যাসী হয়েছিলেন যারা স্বামী বিবেকানন্দ মহারাজের মতন বলতেন যে তাদের আধ্যাত্মিক জীবনে শ্রীময় হচ্ছেন তাদের প্রথম গুরু। এই সমস্ত কারণেতে স্বামী বিবেকানন্দ মহারাজ দাবি বলেছেন আমি মঠে খবর নিয়ে জানলাম যে মঠের চুজোয়ানা সাধু সন্ন্যাসী বললেন যে মাস্টার মহাশয়ের সঙ্গ করে এক কথা মতো বলে তারা এই সাধু জীবন বলেছেন। স্বামী শিবানন্দ মহারাজ যিনি তিনি বলে গেছিলেন মাস্টার মহাশয় তিনি তো বয়সে ঠাকুর সঙ্গে করে এনেছিলেন কথা মতো লিখাবেন বলে, আমরা যখন তিনি বলছেন ঠাকুরের সঙ্গে ছিলাম শ্রীমতি আসতে ঠাকুর দেখে কি ব্যস্ত হয়ে পড়েছে, তাকে তাড়াতাড়ি নিজের কাছে বুঝতে বলতেন, তার দিকে তাকিয়ে কথা বলতেন, আবার শুধু তাই না তাকেও মাঝে মাঝে বলতেন তুমি একে বুঝেছ, আর মাস্টার মশাই বলতেন আগে হ্যাঁ থাকে না। যাই হোক তিনি বলছেন যে তখন ভাবি ভাবতাম এই মহাপণ্ডিত লোক এই বাপা বিদ্যাসাগর মহাশয়ের স্কুলে উঠিয়ে মাস্টার মশাই, আবার শুধু তাই নয় ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের আবার অগ্নিপতি তাই বলি তাকে ঠাকুর খাতির করছে। তখন কি চাই জানি স্বয়ং ব্যাসদের কে সঙ্গে করে উঠেছে এই শিবানন্দ মহারাজের কথা। আবার শিশু মা তুমি তো ঠাই কথা আমি তো পড়তে পড়তে বা মানে শুনতে একজন করছে উনি শুনছেন শুনতে শুনতে পায়াসের খাওয়া বিষ্ট হয়ে পড়তে তিনি ভক্তদের বলতেন দেখো নিত্য কথা মত পড়বে ওতে সব আছে। আর মাস্টার মহাশয় তিনি তো মহাপুরুষ, মাস্টার মহাশয়ের বইয়ে ঠাকুর বসে কথা বলছে। স্বামী ব্রহ্মানন্দ মহারাজ কি চমৎকার বলেছেন, তিনি বলেছেন কথা মধ্যে সব আছে, জ্ঞান ভক্তি যোগ কর্ম সব আছে, কেউ যদি 12 বছর অনন্য মনে কথা মৃত অনুধ্যান করে নিশ্চিত জানলে তার ব্রহ্মজ্ঞান পর্যন্ত হতে পারে। স্বামী তপস্যানন্দ মহারাজ চমৎকার বলেছেন, স্বামী তপস্যানন্দ মহারাজ বলেছিলেন রামকৃষ্ণ লিভস ইন মেন্স মাইন্ড টুডে অ্যাজ হি হ্যাজ পোর্ট্রেড হিম ইন দ্য পেজেস অফ দ্য গসপেল, বললেন শ্রীরামকৃষ্ণদের মানুষের মনে ঠিক তেমনি ভাবেই আছে যেমনি ভাবে শ্রীম কথা মতে ঠাকুরকে তুলে ধরেছেন। স্বামী রঘুনাথানন্দ মহারাজের কথা আপনারা সবাই জানেন, আমি ডাইরেক্টলি তার হাত থেকে শুনেছিলাম, তিনি আমায় বলেছিলেন যে আমি দীপক 17 বছর বাবার বয়স, আমার হাতেতে কথা মৃত বই এসে পড়লটি গসপেল অফ শ্রীরামকৃষ্ণ সেটি শ্রীমল লেখা, হ্যাঁ যেটি পরে তপস্যানন্দ মহারাজ কমিক্স গসপেল অফ শ্রীরামকৃষ্ণ বলে বার করেছিলেন আমাদের সুবিধের জন্য। যাই হোক সেই বইটা পড়েছিলাম, সারা রাত কেটে গেল আমার হুঁশি নেই,
সকাল বেলা পরে দিন যখন সকাল হলো বুঝলাম সারা রাত কেটে গেছে। এটাই সব আমার তখন ফিল করলাম যেন মাথার উপর বোম ব্লাস্ট হয়েছে। আমি তো অবাক হয়ে শুনছি যে বোম ব্লাস্ট কেন যেন হলে কি হয়, সব জায়গা জায়গা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আমার জীবনে জাগতিক যা কিছু ছিল সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, ভেতরটা পূর্ণ সন্ন্যাস ভাবে ভরপুর হয়ে গেল, আর আমি মঠে যোগদান করলাম। এই হল স্বামী অমরানন্দ মহারাজের কমেন্ট। আবার শুধু তাই নয়, এই কথা মতকে কেন্দ্র করে এবং কথা মতকে ভিত্তি করে অজস্র গ্রন্থ তৈরি হয়েছে, আপনারা সবাই জানেন। কিন্তু তার মধ্যে পূজনীয় স্বামী ভূতেশানন্দ মহারাজ্যের কথা মত প্রসঙ্গ, পূজনীয় স্বামী লক্ষ্মীশ্বরানন্দ মহারাজ্যের তব কথা মত, তিনি ভক্ত পাঠক সমাজে বিশেষ আলোচনের সৃষ্টি করেছে, সেই বিষয়গুলো সংগ্রহ। যাই হোক, সময় বড় বেশি হয়ে গেছে। 1920 সালে জীবনে আমি আলোচনা শেষ করি। 1920 সালে যে শিশু মাস চলে গেল, শ্রীমন্ত ভদ্র ভেঙে পড়লেন, সকলে মায়ের কাছ থেকে সান্ত্বনাকে একটু সামনে উঠেছে। এইবার তখন তিনি শিশু মায়ের একটা ইচ্ছের কথা মনে করছিলেন, মা প্রায়শই বলতে আরো কিছু কথা মত হোক, এই আরো কিছু কথা মতো মায়ের ইচ্ছে সেইটি পূরণ করবেন বলে। শ্রীমৎ 1925 সালে কথা মতে পরিশিষ্ট অংশটি তিনি একটা পুস্তিকা কারে প্রকাশ করেছিলেন। আবার 1932 সালে তিনি চৌঠা জুন তারিখে অলহারণ্য কালিকা পুজোর তিথির দিন তিনি শৈত্যাগ করার আগে পঞ্চমভাগ লেখা শেষ করেছেন। শুধু পঞ্চমভাগ লেখা শেষ করেন, পূর্ব পর্যন্ত করে চলে দিয়ে এই তারিখে অলহারণ্য তিথি, যে তিথিতে শিশু মাকে ঠাকুর সরস্বতী পুজো করেছিলেন, জগতের আসলে মাকে প্রতিষ্ঠা করেছিলেন, সেই তিথিটি শ্রীমা সবচেয়ে শ্রেষ্ঠ তিথি বলে জীবনে মানতেন। ঠাকুরের যত লীলা হয়েছে কোন তিথিটা সবচেয়ে ইম্পর্টেন্ট যদি শ্রীমাকে বলা হয়েছে, শ্রীমা বলতেন অলহারিণী কালিকা পুজো তিথি, কারণ ওই তিথির দিনে মাকে সরস্বতী পুজো করে জগতের মাতৃ আসলে তিনি বসিয়েছেন। যাই হোক, আমরা দেখি এটি বলে গুরুদেব মা আমায় তুলে তুলে নাও, এই শেষ বাক্য উচ্চারণ করে তিনি রামকৃষ্ণ পদে মিলিত হয়েছে। এই প্রসঙ্গে একটি কথা বলবো, সেটি হল এই 1836 সাল থেকে 1886 এই 50 বছর শ্রীরামকৃষ্ণদেবের শ্বাসে প্রশ্বাসে ছিল মায়ের নাম। ঠাকুরকে দর্শন করেন শ্রীমা 1882 সালে, সেই 1882 থেকে 1932 আবার সেই 50 বছর শ্রীমা শ্বাসে প্রশ্বাসে ছিল শুধু রামকৃষ্ণ নাম। তাই শ্রীমন্ত স্বেচ্ছায় জগৎ থেকে চলে গেলেন, কিন্তু জগতে রয়ে গেল এক অভূতপূর্ব রামকৃষ্ণময় জীবন, যার থেকে সৃষ্টি হয়েছিল বিশ্ব সেরা মহান গ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রীম ঠাকুরের অসীম অনন্ত শক্তি ও কৃপায় পরিপুষ্ট হয়ে শ্রী শ্রী মায়ের হাত ভাঙা আশীর্বাদকে মাথায় নিয়ে স্বামীজি কোন গুরু ভাইদের অবিরাম অনুপ্রেরণায় শ্রীমন্ত ব্রহ্মজ্ঞানের কলমে শ্রদ্ধা ভক্তির কালিতে এবং যোগাবস্থায় আগুনে থেকে রচনা করলেন 5 খণ্ডে বিভক্ত শ্রী রামকৃষ্ণ কথামৃত, যা অনন্তকালে চলে মানুষকে ডুবিয়ে যাবে সাধু সঙ্গ আর শুভ বুদ্ধি, জুগিয়ে যাবে শান্তি ও আনন্দ, দুঃখ শোকে অনন্ত সান্ত্বনা আর ঈশ্বরবাদে অনন্ত প্রেরণা। রামকৃষ্ণগত মন সারদা বিভিন্ন প্রাণ শ্রীম সত্তার কথা মৃত্যুতে মিলে মিশে একাকার হয়ে গিয়েছিল, যার জন্যে কথা মৃত্যু আমি নাই শ্রী রামকৃষ্ণের একটি দর্শন করবার জন্যে এবং তার সিংহ নিশ্চিত কথা মৃত্যু পান করবার জন্য তিনি সমগ্র মানব জাতিকে আহ্বান করে বলে উঠেছিলেন, চলো ভাই আর বিলম্ব করিও না, সেই ভয়ে তো কৃপা সিংহ প্রিয় দর্শন সাহস্য বদল নিশ্বর প্রেমিকার মাতোয়ারা ভগবান শ্রী রামকৃষ্ণদেবকে দর্শন করে এবং তার কথা মত পান করে এই দুর্লভ মনুষ্য জন্ম সাধ।
ठाकुर मा स्वामीजी महाराज जी श्रीमंगल ठाकुर सन्तान के प्रणाम करी सर्वभूतानंद महाराज जी के प्रणाम আলোচনা এখানে শেষ করতে জানা।